আচ্ছা, এই দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, জি স্যার, দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আমরা হচ্ছে এই গত ক্লাসে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কি যেন হচ্ছে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, আর একটা ছিল হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এই দুটোর মধ্যে পার্থক্য কি, কিছু এক্সাম্পল দিয়ে যদি বলা যায়, এটা একটা কথা ছিল আর কি। আমরা ওইটা থেকে একটু ব্যাক করি আর কি। এগুলো সব বই থেকে নেওয়া, হ্যাঁ, এগুলো নিয়ে তোমাদের ওরিট হওয়ার কিছু নাই, এটা জাস্ট যোগ করেছি। এটা অবশ্য নেট থেকে নেওয়া, হ্যাঁ, দুটো আর কি। আচ্ছা, এটা তো ডেফিনিশন ছিল, এটা তো বলেছিলাম। আচ্ছা, এখানে দেখো একটা যে ছবি দেওয়া আছে, ছবিতে বুঝে দেওয়া আছে। হ্যাঁ, এখন ধরো যে একটা পপুলেশন সম্পর্কে, এটা পপুলেশন সম্পর্কে আমরা কিছু ডেটা পেয়েছি, পুরো পপুলেশন সম্পর্কে যদি ডেটা পাই সেটাকে যদি প্রেজেন্ট করি, সেটা বার চার্ট বা বিভিন্ন চার্ট দিয়ে আমরা যদি প্রেজেন্ট করি, সেটা হবে আসলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্স মানে হচ্ছে কিছু কনক্লুশন ড্র করা। হ্যাঁ, যেমন ধরো যে আমরা কি করছি, যে গত কয়েকদিনের করোনা রোগীর সংক্রমণের হার দেখে আমরা একটা গ্রাফ তৈরি করেছি, তাই না? তাহলে এইটা কিন্তু আমাদের যদি পপুলেশনটা চিন্তা করি, সেটা হচ্ছে যে গত 1-2 বছরের আমাদের যে ইটা ছিল, সংক্রমণের যে ডেটাটা ছিল সেটা, এবং ভবিষ্যতে যেটা হতে পারে আর কি, যেটা আমরা জানি না, আগামী তো এটা অংশ আর কি, এটা পপুলেশনের অংশ। এখানে একটা মজা আছে, হ্যাঁ, মজাটা হচ্ছে যে পপুলেশনটা গত ক্লাসে যেমনটা বলেছিলাম হোমোজিনিয়াস হবে না, এটাই স্বাভাবিক, আবার এটা মানে এটা হচ্ছে ইনফাইনাইট হবে নাকি ফাইনাইট হবে, এটাও হচ্ছে একটা প্রশ্ন। আবার স্যাম্পল স্পেসটা কত, একটা ফাইনাইট নাম্বার অফ স্যাম্পল স্পেসটা যদি কাজ করতে পারি, সেটা এক ধরনের ক্ষেত্র ডিসিশন নেওয়ার, আবার ইনফাইনাইট যদি হয় আর কি স্যাম্পল স্পেসের সাইজটা। আমরা শুরুতে সহজভাবে ধরি, সেটা হচ্ছে গত কয়েকদিনের সংক্রমণের যে ধারা, সেখান থেকে আমরা কি প্রেডিক্ট করতে পারি, আমরা কিছু উপসংহারে বা ইনফারেন্স টানতে পারি যে আগামীকালকে কি হতে পারে, তাই না? এই ধারা দেখে তো বলতেছে না, স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে সামনে অনেক বিপদ, সতর্ক থাকতে হবে। তার মানে কি, তারা প্রিভিয়াস কিছু ডেটা নিয়েছেন আর কি, নেওয়ার পরে একটা কনক্লুশন ড্র করছেন, সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, এখানে কিছু ই বলা আছে, যেমন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কিছু ছবি, একটা একটা চার্ট দিয়ে পাই চার্টের মতো অনেকটা দেখতে। হ্যাঁ, আর ইনফারেন্স করার জন্য আমরা সাধারণত এটা একটা, এটা একটা ওয়ে, যে যেটা তোমার যে ই দেখানো হয়েছে গ্রাফটা, আরো অনেক ভাবে করা যায়। এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, যেমন ধরো 1 নম্বরে বলা আছে যে এটা হচ্ছে ডেসক্রাইব দা টার্গেট পপুলেশন, আর ইনফারেন্স করছে কি যে স্যাম্পল থেকে তোমার পপুলেশন সম্পর্কে ম্যাপিং করা, কোনো ধারণা দেওয়া। হ্যাঁ, এবার এটা খুব, এটা অনেক ক্ষেত্রেই খুব কঠিন হয়ে যায়, সোজা হলে তো সমস্যা ছিল না। সোজা মানে কোন কোন ক্ষেত্রে, যেমন স্যাম্পল স্পেসটা হচ্ছে ফাইনাইট, পপুলেশনটা খুবই হোমোজেনিয়াস, এটাও ফাইনাইট। হ্যাঁ, তাহলে আমরা ওই 1 চামচ সমুদ্রের পানি পরীক্ষা করে বলতে পারবো যে পুরো সমুদ্রের পানিটা স্বাদ কেমন হতে পারে। তো এটা খুব হার্ড আর কি, মানে কাজটা খুব কঠিন, যে প্রপারলি স্যাম্পল স্পেস ঠিক করা এবং পপুলেশন সম্পর্কে ধারণা নিতে হবে আর কি, যে এটা কেমন, তাহলে তো আমরা ম্যাপিং করতে পারবো না প্রপারলি। যে স্যাম্পল স্পেস সম্পর্কে যে আমরা যে স্টাডি করবো, সেই স্টাডিটা তো ব্যাক করতে হবে আবার তোমার হচ্ছে ইসে, কি বলে হচ্ছে যে পপুলেশনের সাথে ম্যাপিং করতে হবে। অর্গানাইজ, অ্যানালাইজ অ্যান্ড প্রেজেন্ট আ ডাটা ইন এ মিনিংফুল ম্যানার। হ্যাঁ, আর কম্পেয়ার, টেস্ট অ্যান্ড প্রেডিক্টস ফিউচার আউটকামস, আর দ্বিতীয় ডিফারেন্স। তো ডেটা প্রেজেন্টেশনের এটা পুরোপুরি টুলস কিছু ব্যবহার করা ডেসক্রিপশনের জন্য, আর এখানে হচ্ছে কিছু ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ আছে এইগুলোকে অ্যানালাইসিস করা, কম্পেয়ার করা। আচ্ছা, ফাইনাল রেজাল্ট ইজ শোন ইন ফর্ম অফ চার্ট, টেবলস অ্যান্ড গ্রাফ, অ্যান্ড ফাইনাল রেজাল্ট ইজ প্রোবাবিলিটি স্কোর। হ্যাঁ, এটা বুঝতেই পারছো, স্কোর মানে কি, যেমন ধরো যে ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা যেমন বলছিলাম না, যে একটা রিকগনিশনের সিস্টেমের যদি কথা বলি আমাদের কম্পিউটার সায়েন্সে, হ্যাঁ, যে কিছু ফেস রিকগনাইজ করা হবে আমাদের ডেটাবেজে, ধরে নিলাম 1 লক্ষ ফেস আছে,
এবং নতুন একটা ফেস এর আমরা ডেটা পেলাম। আমরা এখন ডেটাটা ওই 1 লক্ষ ফেসের সাথে মিলিয়ে দেখতে হবে যে কোনটা এক্স্যাক্টলি কেউ আছে কিনা। তো এটা যদি খুব ডিজিটাল ডিসিশন দেওয়া যেত যে হ্যাঁ ইয়েস দ্যাট পার্সন কুড বি, তাহলে তো 100% হয়ে যেত। এটা খুব কঠিন, হ্যাঁ এটা হয় না। তো আমরা যেসব প্রবাবিলিস্টিক মডেল দেখব ম্যাথমেটিক্স প্লাস স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে, সিএনএন অথবা সাপোর্ট ভেক্টর মেশিন সম্পর্কে যদি কিছু ধারণা আমরা পরে নিতে পারি নিব, দেখবো সেগুলো একটা স্কোর দেয় যে এক্স হওয়ার সম্ভাবনা 92%, এক্স ওয়াই হওয়ার সম্ভাবনা 78%। তখন আমরা বেস্ট হয়তো 5টা বা 7টা স্কোরকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই ছবিগুলোর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি যে কি আছে কিনা, মানে সিমিলারিটি ইন্ডেক্স কতটুকু। ডেসক্রাইব দ্য 4 নম্বর পয়েন্ট, ডেসক্রাইব দ্য ডেটা উইথ অলরেডি নোন। আর এটা হচ্ছে ট্রাইস টু মেক কনক্লুশন অ্যাবাউট দ্য পপুলেশন দ্যাট ইজ বিয়ন্ড দ্য ডেটা অ্যাভেলেবল। যেমন আগামীকালকে কি ঘটনা ঘটবে, যেমন টাইম সিরিজ অ্যানালাইসিস, এটা একটা খুব চমৎকার অ্যাপ্লিকেশন। হ্যাঁ আমাদের, তারপর ওয়েদার ফোরকাস্টিং, হ্যাঁ যে কি হতে পারে। তারপর হচ্ছে ধরো যে শেয়ার মার্কেটের যে, এটা তো একটা বিরাট মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন, যে কোন শেয়ারের দাম বাড়তে পারে বা কমতে পারে কি কি প্যারামিটার উপর নির্ভর করে, তার মানে আগামীতে কি ঘটবে সম্পর্কে কোনো ধারণা নেই। একটা জিনিস হচ্ছে কি দেখো, যে সমুদ্রের পানি ধরলাম এটা কিন্তু ফাইনাইট, তাই না? সমুদ্রের পানি থেকে আমি 1 চামচ পানি নিয়ে পরীক্ষা করে বললাম যে পানিটা স্যালাইন খেতে, লবণাক্ত। এটা সমুদ্রের পানিটা যতই বড় হোক না কেন এটা একটা মোটামুটি ফাইনাইট, কিন্তু ইনফাইনাইটটা কোন জায়গায়? আবার কালকে কি ঘটবে, হ্যাঁ এটা কিন্তু সমুদ্রের পানির মতো না। ব্যাপারটা হচ্ছে এরকম মতো যে আমি সমুদ্রের পানি সীমানা জানি না, কালকে সমুদ্রের আকার পরিবর্তন হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, আরো বড় হতে পারে। আমি যে সমুদ্রে আজকে পানি টেস্ট করছি, কালকে দেখা যাবে যে সমুদ্র পরিবর্তনে আরেকটা সমুদ্র হয়ে গেছে। হ্যাঁ একটা যদি পুকুরের পানির কথা চিন্তা করি, পুকুরের পানিটা আজকে মিষ্টি লাগলো, কালকে দেখা গেলো যে পুকুর প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে, বা আশেপাশে অনেকগুলো পুকুর ছিল, দেখা যাচ্ছে একটা পুকুর আরেকটা পুকুরের মাঝখানে যে পাড় ছিল, পাড় গুলো ভেঙে গিয়ে একটা পুকুরের পানির সাথে আরেকটা পুকুরের পানি মিশে যাচ্ছে। তাহলে আজকের পরীক্ষার ফলাফল কালকের যে দুটো পুকুরের পানি মিশে যাবে, তো একরকম না হতে পারে। যেমনটা বললাম হচ্ছে যে কালকে করোনার সংক্রমণ কত হবে, পরশু দিন কত হবে, 2022 সালে জুন মাসে কত হবে, 2050 সালে কত হবে, এটা বলা তো মানে এটা তো কোনো আমার ডেটাই নেই সম্পর্কে। আমাদের প্রিভিয়াস ডাটা থেকে অনেক দূরের প্রেডিকশন করতে হবে, কিসের প্রেডিকশন করতে হবে যেটা কোনো ডাটা নেই। সমুদ্রে এটা রিলেটিভলি সোজা, আমরা এটা জানি, কি জানি যে প্রশান্ত মহাসাগরের এ জায়গায় নয় লোনা পানি পেয়েছি, আটলান্টিকে টেস্ট করবো, আটলান্টিক কোথায় এটা আমরা জানি, আমরা কিন্তু এটা টেস্ট করে দেখতে পারবো চাইলে এই মুহূর্তে। হ্যাঁ ডেটাগুলো আছে কিন্তু আমরা হাতে নাই। আর কিছু ডেটা আছে যেগুলো আমাদের নাই টোটালি, কিছু কিছু ডেটার ব্যাপার আছে। আচ্ছা টুলস হচ্ছে যে কিছু টুলস এখানে ব্যবহার প্রেজেন্টেশনের জন্য, মিন, মিডিয়ান, মোড, স্প্রেড অফ ডাটা, এগুলো আর কি। আর টুলস হচ্ছে হাইপোথিসিস টুল, হাইপোথিসিস টেস্ট করা হয় আর কি, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। হ্যাঁ এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, ডেটার কিছু প্রপার্টি আর কি। দুটো সিরিজ অফ যদি ডেটা থাকে তার ভ্যারিয়েন্স গুলো একটার সাপেক্ষে একটা পরিবর্তনের আর কতটুকু বা পরিবর্তন হচ্ছে কিনা এই টেস্ট গুলো। এখন কি একটু পরিষ্কার হলো যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর পার্থক্যটা? হ্যালো হ্যালো, বন্ধ হয়ে গেল নাকি? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে? একটু করে উত্তর দিও তো অন্তত একজন আর কি, না হলে বুঝতে পারছি না। আজকে কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে স্যার। পার্থক্যটা কি বোঝা গেছে আজকে পরিষ্কার? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। তো তোমাদের মধ্যে যা যা প্রশ্ন থাকবে নিঃসংকোচে প্রশ্ন করবে, এবং তোমরা যদি প্রশ্নের মানে তোমাদের মধ্যে যে প্রশ্নটা তৈরি হবে সেটাও এখানে ডিসকাস করতে পারো, এবং সেটা যদি উত্তর তোমাদের জানা থাকে সে উত্তর সহ ডিসকাস করতে পারো। হ্যাঁ ইট মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করবো যে ইট মাস্ট বি প্লেস ফর নলেজ শেয়ারিং, সবাই নলেজ শেয়ার করবে এখানে।
যেখানে যেমন এটা বলছিলাম যে এ যে এখানে স্যাম্পল পয়েন্ট বইয়ে যে যেমনটা বলা আছে এ, হ্যাঁ, যে এ হচ্ছে একটা স্যাম্পল মানে একটা ইভেন্ট, এটা স্যাম্পল পয়েন্ট ক্যান বি ক্লাসিফাইড। যেমন এখানে ক্লাসিফাইড মানে কি দুটো ক্লাসে ভাগ করা হয়েছে, হ্যাঁ, একটা ক্লাসে হচ্ছে তিনটা হেড আছে কমপক্ষে আর কি, আর একটা ক্লাসে তিনটা হেডের কম, তিনটা মানে হেডটা টেল টেল তিনটা টেল, হ্যাঁ, হলুদগুলো হচ্ছে কমপক্ষে তিনটা করে টেল আছে, এটা একটা ক্লাস, আর আরেকটা ক্লাস হচ্ছে যে ক্লাসে তিনটার কম টেল আছে। এবং আমাদের আমাদের এই যে ভবিষ্যতে তোমরা যত ধরনের কাজ করবে কম্পিউটার সায়েন্সে রিসার্চের কাজ পার্টিকুলারলি, সবই হচ্ছে ক্লাসিফিকেশন। তোমরা নামও শুনবে সব ক্লাসিফায়ার, যেমন SVM এর নাম শুনবে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সাপোর্ট ভেক্টর মেশিন SVM আর কি, তারপর হচ্ছে CNN, হ্যাঁ, এগুলো নাম শুনবে, এগুলো সবগুলো হচ্ছে আসলে ক্লাসিফায়ার, রিগ্রেশন সবই হচ্ছে এ ধরনের ক্লাসিফায়ার। এবং আমাদের পুরো মানে হিউম্যান ইন্টেলিজেন্সটা ডিপেন্ড করছে ক্লাসিফায়ার উপর ডিপেন্ড করে, তাই না? আমরা প্রতিনিয়ত আমরা চেয়ার থেকে টেবিলকে আলাদা করছি, আমরা বলছি যে এই এই ক্যাটাগরির ফার্নিচার হচ্ছে চেয়ার, এই ক্যাটাগরির ফার্নিচার হচ্ছে টেবিল। তারপর হচ্ছে এই ধরনের প্রাণীগুলোকে বলছি আমরা ছাগল, আরেক ধরনের প্রাণীকে আমরা বলছি বাঘ, হ্যাঁ, সব কিছু ক্লাসিফাই করতেছি আমরা, আমাদের পুরো জগৎটা হচ্ছে ক্লাসিফিকেশন। আমরা যে প্যাটার্ন গুলো পড়ি আর কি, এ বি সি ডি, এগুলো নাথিং এলস, এগুলো আসলে ক্লাসিফাই করা হয় যে এ হচ্ছে দেখতে এরকম, বি হচ্ছে দেখতে এরকম। এখানে এখানে হচ্ছে বাইনারি ক্লাসিফাই করেছি, সবসময় যে বাইনারি ক্লাসিফিকেশন হবে তা না, এটা হচ্ছে নন বাইনারি ক্লাসিফিকেশন হতে পারে। এটা হয়ে গেছে, আজকে আমরা এখান থেকে শুরু করবো আসলে প্রবাবিলিটি পার্ট টু, তিনটা বা চারটা ক্লাস হবে এটার উপরে, আজকে সেকেন্ড ক্লাস। আচ্ছা, এবার একটা স্যাম্পল স্পেস নিয়ে আমরা কথা বলছিলাম, স্যাম্পল স্পেস আসলে কি, এবং সেই স্যাম্পল স্পেসের যে সেই স্যাম্পল পয়েন্টগুলো থাকবে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, এটাই ছিল আমাদের আলোচনা আর কি এ পর্যন্ত। তো আরেকটা এক্সাম্পল, এটা বইয়ের এক্সাম্পল, আচ্ছা, সেটা হচ্ছে আচ্ছা, এখানে যেমন ধরো দেখতে পাচ্ছ যে একটা রোলিং তোমার যে ছক্কা আমরা যেটা লুডিতে ব্যবহার করি, তাই না, ডাইস, রোলিং ডাইস আর কি, রোলিং ডাইসের আমরা যদি একটা রোলিং ডাইস ব্যবহার করি তাহলে তার স্যাম্পল স্পেস কত হবে, স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্টের সংখ্যা কত হবে, দেখা যাচ্ছে ছবিটা? হ্যালো, ছয়টা হবে, তাই না? আচ্ছা, ছয়টা হবে, এবং আমরা কি বলেছি যে ইন জেনারেল, হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রত্যেকের পসিবিলিটি অফ অকারেন্স বা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স আর কি, যদি মনে করি কতবার এটা পেতে পারি আউটকাম আর কি, সেটা ইন জেনারেল আমরা করি, সেটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল করার চেষ্টা করি, যদি এটা ফেয়ার হয়, আমরা যে এক্সপেরিমেন্ট করবো সেটা ফেয়ার আনবায়াসড হয় আর কি। তাহলে এখানে কি হবে, প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি কত হবে, 1/6 করে, খুব সিম্পল, ইজ ইট, তাই না? কারণ মোট ছয়টা স্যাম্পল পয়েন্ট, সুতরাং সবগুলো 1/6 করে হবে। আচ্ছা, যদি দুবার রোলিং করি